বেশি কাছে গেলে দেখি যে পানি কাছে আছে কিনা যখন কাছে যায় তখন দেখি তারা এই ধরনের কাজ করতে পারে যে ঢিল দিবে বা একটা লাঠি জোড়া চাঙ্গা দিবে এরকম হয় সিটি কর্পোরেশনের মানে হয়ে কাজ করি আমরা প্রত্যেকটা বাড়ির ছাদে তো আমাদের যাওয়া আমাদের পক্ষে সম্ভব না তো আমরা ড্রোন দিয়ে প্রথমে দেখি যে কোন বাড়িতে ছাদ বাগান আছে কোন বাড়িতে পানি জমা আছে তো যখন দেখি যে কোনো বাড়িতে পানি জমা আছে অপরিদিকটা একটা টাবে একটা পাত্রে জমা আছে তখন আমরা ওই বাড়িতে আর কি ডিএসএস এর মৎস্য ডিপার্টমেন্টে যারা আছে ওনাদেরকে পাঠাই তখন ওরা ওখানে যায় ওষুধ নেয় মানে আর এটা স্বাস্থ্য কর্মকর্তার কাছে ইনফর্ম করা থাকে কার বাসায় এরকম লার্ভা পাওয়া গেছে ঠিক আছে তার জন্য মানে দণ্ডনীয় সাজাও থাকে মানে গতবার যখন আমরা করি তখন ছিল তো আর ওখানে যেয়ে তখন ওষুধ দিয়ে তারা তাদের কার্যক্রম চালাবে ওইখানে আমাদের বাংলাদেশের প্রতিষ্ঠান এআইজিও ওটা আর কি বাংলাদেশের লাইসেন্স করা একমাত্র প্রতিষ্ঠান যেখান থেকে ড্রোন সার্টিফিকেট দেয় তো ওইখান থেকে আমি ড্রোন চালানো শিখছি অনেকে দেখা গেছে এসে অনেক কথা বলে যে আপনি কেন আমার ছাদে ড্রোন উড়াচ্ছেন হ্যাঁ কেন আপনি এটা করতেছেন অনেকে দেখা গেছে যে কাছে বেশি কাছে গেলে দেখি যে পানি আছে কিনা যখন কাছে যায় তখন দেখি তারা এই ধরনের কাজ করতে পারে যে ঢিল দিবে বা একটা লাঠি জোড়া চাঙ্গা দিবে এরকম হয় এরকম ঘটনা মানে আগে একবার ঘটছে একজন এরকম ডাক দিয়ে বলতেছে আপনি কেন আমার সাথে ড্রোন উঠাচ্ছে একজনের দেখা গেছে যে বাচ্চারা থাকে না অনেকেই কৌতূহলী বাচ্চারা ওরা দেখা গেছে মানে ঢিল থ্রো করতেছে এরকম আর কি হয় আমিও তো তাই করবো আমি না